সেকান্দার সাহেব বেশ ফুর্তিতে আছেন মনে হচ্ছে। বাহ, আমাদের একটা ক্যাপও লাগিয়েছেন। কেমন আছে রবি রাখেন? তো পিকুলিয়ার লাগতেছে। হয় মিয়া, পিকুলিয়ার করলেন কে রে? না, আমি ভালো অর্থে বলছি, ভালো লাগছে। হ্যাঁ জানি তো, এক্সেপশনাল লাগতেছে। তো শুনলাম আপনি নাকি কক্সবাজার যাচ্ছেন। তাই টুপি কিনছি গেলে। তাই তো ভাবি কিনি। হ্যাঁ একাই চলে। এখন আমি কিতা করাম? আমি আর খেয়া দুজন যাইম যাব আমরা, এটাই তো চিন্তা করছি। কেন, আমরা আছি না, আমরা সবাই মিলে যাব। আপনার একা যাওয়াটা ঠিক হবে না, কারণ ভাবি যে সুন্দরী, তাকে রেখে আপনি কোথায় কি করবেন? এছাড়া আরো সমস্যা আছে। কিতা সমস্যা? তো এই ধরেন যে কোনো বিপদ আপদ হতে পারে, তখন আপনাকে কে দেখবে? তারপর ধরেন এই মার্কেটে গেলেন ভাবিকে রেখে, আপনি একটু টেনশনে থাকবেন, এটা মোটেও ঠিক না। আপনিও যাবেন? তাই তো বলছিলাম, সবাই মিলে গেলে আলাদা একটা মজা হবে, আনন্দ হবে, একটা ফুর্তি হবে। ভালো ফুর্তি হবে, কিন্তু আপনার কিন্তু আপনার বউ রেলওয়ে যাওয়ার লাগবে। আমার বউ? একটা না দুটো নিয়ে যাবো। সেকান্দার সাহেব একটা কথা বলি। তুমি না করে কইন, টুপিটা আপনাকে ভালো লাগছে না? দেখো চেহারা। ফোনের মতো গীতা গেল, তোর বাপের টেয়া দিয়ে আমি টুপি কিনছি। আমি টুপি গুনতাম না, টুপি আমি পরাম। দোকানদার, কি হলো, তুমি আমার সঙ্গে কথা বলবে না? আমি কে রে কথা কইতাম? আমার কথা কে শুনতো? আমার কথা শুনলে বিরক্ত লাগে, জঘন্য লাগে। আমি সার্কাসের ক্লাউন, আমি দোকানদার, কথা কইতাম কে রে? আমি যে কথা কই না তোমার লাগে, আমি তোমারে ভালোবাসি দেখেই কথা কই না। আমার কথা শুনলে তোমার মেজাজ খারাপ হয়ে যাব, আমি চাই না তোমার মেজাজ খারাপ হোক। সিকান্দার, এখন কিন্তু খুব অতিরিক্ত হচ্ছে। আমি একটা টুপি কিনে আনলাম, টুপিটা ভিন্দা আমি কক্সবাজার যাইম। আমি ভাবছিলাম টুপিটা দেখে তুমি বলবা, সিকান্দার এত সুন্দর টুপি তুমি কোথায় পেয়েছ, এত সুন্দর তোমার লাগতেছে, তুমি কি কইলা? তুমি বললা আমার বান্দরের মতন লাগতেছে। আমি কথা কখন বললাম? যেদিন টুপি কিনে আনছি এই দিনই কইছো তুমি। আমি কথা কখনো বলি নাই। মিছা কথা কও করে তুমি, তুমি কও নাই? তোমাকে বান্দরের মতো লাগছে এই কথা তুমি কখনো বলি নাই। তাহলে কিতা কইছো তুমি, কিতা কইছো? আমি তখন তোমাকে যেই কথাটা বলেছি সেটা যদি এখন বলি তুমি অনেক কষ্ট পাবা। কষ্ট লাগুক, আমারও কষ্ট লাগুক, বাকি কি আছে কও তুমি। আমি কি তোমার কখনো খারাপ চাই বলো? আমি তো চাই তোমাকে দেখতে অনেক সুন্দর লাগে। তোমাকে এই টুপিটাতে ভালো লাগছে না? আচ্ছা আমাকে কি সবসময় সবকিছুতে ভালো লাগে বলো তো? তুমি আমাকে যখন যেটা পড়তে বলো, তোমার যেটা পছন্দ আমি সেটা পড়ি না, সেরকম করে চলি না বলো? কি হলো, কথা বলো না কেন? কিতা করতাম, আমার কিছু করার নাই। আচ্ছা আরেকটু ক্লিয়ার করে বলি, ধরো ধরো এই যে আমার আমার সব চুল, হ্যাঁ এই যে দেখো এগুলো আমি কেটে 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 একদম ন্যারাবেল হয়ে যাব, কেমন লাগবে? কি তো কও তুমি, তুমি বেলই থাকে রে, এই তো মারো করে। এতক্ষণে লাইনে আসছো, সরি, এই তো এতক্ষণে লাইনে আসছো। আমাকে যেমন একদম ছোট ছোট করে ফেললে, ন্যাড়া করে ফেললে আমাকে দেখতে জঘন্য লাগবে, তেমনি তোমাকে এই টুপিটাতে দেখতে একদম ভালো লাগছে না। তুমি টুপিটা খুলে ফেলো প্লিজ, প্লিজ।
তুমি টুপি খুলবে না সিকান্দার তুমি যদি টুপি না খুলেছো আমি কালকের মধ্যে জামা সব কয়টা চুল কেটে একদম ন্যাড়া হয়ে যাব দেখো টুপি খুলতাম না করে আমি কেন আমি টুপি খুলব না আমি কি একবার বলেছি যে আমি টুপি খুলব না আমি টুপি অবশ্যই খুলব সব টুপি আমি খুলে আলতাম খুলে ফেলব আমি আমি ওই কক্সবাজার যেদিন যাব বাসার থেকে আমি বের হওয়ার সময় একদম আমি একদম টুপি খুলে ফেলব এখন কি সমস্যা এখন করোনা এত টাকা দিয়ে টুপিটা কিনছি অন টাকাটা হুসুল করতে দাও কয়টা দিন ফিন্দি কয়েকটা দিন শুধু পরে থাকবো তারপর তো খুলে ফেলবো যাও যাওয়ার আগে খুলে ফেলবো না আমি ওকে ওকে ঠিক আছে তুমি তো ভালো লাগতো না গেরে আমি বুঝি না জোর একটা শখ করছিলাম আল্লাহ টুপি না রাখতে পারলাম না একটা টুপি পরো একটা টুপি পরা আমি একটা টুপি কেরে মানতে পারে না আমি তো মানতে পারি না আমি মানতে পারি না গেরে আমার বউ বলছে আমার তো মানন হচ্ছে আমি মানতে পারি না গেরে এত অতিরিক্ত আমি কেরে আমার আমি আর কান্দাম না আমি কান্দাম না কান্দাম না আমি আমি আর কান্দাম না আমি কান্দতাম কেরে আমার বউর তনকে একটা টুপি বেশি হয়ে গেল আমি আমার বউরে ভালোবাসি আমি কান্দতাম না টুপি বাদ আমার কক্সবাজার যাইম আমি আর খেয়ে আমরা দুই ভাই বোন একলা আমি আমার ওয়াইফকে সঙ্গে নিয়ে একসঙ্গে কক্সবাজার যাব তারপর কত ঘুরে বেড়াবো সাগরের সই করতে করতে করে তোরে না করছি না সেখান তোর কাঁপি না তুই কান্দছিস